لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله وآله والأحبة. السلام ورحمة الله وبركاته. মোহাম্মদ আবুল বশর ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, সন্তান যদি 3 বছর পরেও মাকে মায়ের বুকের দুধ পান করে তাহলে কি গোনা হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্মের পর তার মায়ের বুকের দুধ পান করার ক্ষেত্রে 2 বছর সময় নির্ধারণ করেছেন এবং এটাতে পরিপূর্ণতা রয়েছে। যেমন সূরা বাকারার 233 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ। আর মাগণ তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর তাদের স্তন্যপান করাবে। এটা সে ব্যক্তির জন্য যে স্তন্যপান কাল বা এই সময়টা পূর্ণ করতে চায়। এখানে যে আয়াতটিতে এই সূরা বাকারার 233 নম্বর আয়াত, এটাতে যেটা বলা হলো যে পূর্ণ 2 বছর, আপনি পূর্ণ 2 বছর শিশুটি তার মায়ের বুকের দুধ পান করলেই যথেষ্ট। এবং আরেকটি আয়াত আছে, আয়াতে আছে ওয়াফিসাল হুফি আমেন, তার দুগ্ধ ছড়াতে 2 বছর। এই জন্য করে 2 বছরের মধ্যেই শিশুদেরকে স্তন্য মায়ের স্তন্য পান করা বৈধ এবং এর পরে এটা তার ছাড়ানো দরকার। এখন কথা হলো যে কেউ যদি 2 বছরের বেশি পান করা এটা জায়েজ আছে কি না? আপনি বলছেন 3 বছর, না 3 বছরে এত যাওয়া যাবে না, 3 বছরের পরে নয়, বরং 2 বছর থেকে যদি একটু 2.5 বছর হয় বা 3 বছরের ভিতরে হয় তাহলে ওলামা একরাম এটা জায়েজ বলেছেন। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলতেছেন যে এখানে যে আয়াতটি বলা হয়েছে হাওয়ালাইন কামিলাইন, এই আয়াতটি দ্বারা যেটা বোঝানো হয় সেটা হলো যে এটা পরিপূর্ণ দুগ্ধ পান করার একটা সময়। ওয়ামা বাদা যালিকা ফাহুয়া গিজাউম মিনাল আগজিয়া, কিন্তু 2 বছরের পরে যেগুলি বাচ্চা পান করে থাকে এটা তার একটা খাবার একটা অংশ মাত্র, কিন্তু এটার মধ্যে তার জন্য যথেষ্ট নয়, তার বাড়তি আরো অনেক খাবার দিতে হবে। এই জন্য সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদে এই প্রশ্ন করা হয়েছিল, তারা বলেছেন যে ইজা আলিমা আন্না রাদাআ হাক্কাল লিরাদি ওয়া মাসলাহাতি, যদি জানা যায় যে শিশুর 2 বছরের পরেও আরো তার শারীরিক সুস্থতার জন্য বা কোনো বিশেষ প্রয়োজনে তার 2 বছরের পরেও দুগ্ধ পান করতে হয় তাহলে, এবং ও আন্নাহু লা ইয়াজুজু ফিতামুহু ক্বাবলা সালাতাইন, এবং 2 বছরের আগেও ছাড়লে তার কোনো সমস্যা হবে, এরকম ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে মায়ের জন্য বৈধ আছে যে 2 বছরের পরেও সন্তানকে দুগ্ধ পান করাবে। এখানে যদি কোনো তার কোনো ক্ষতি না হয়, বাচ্চার বা ওই মায়ের কোনো ক্ষতি না থাকে। অনুরূপভাবে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তুহফাতুল মাউলুদ নামে একটি কিতাবে তিনি লিখেছেন যে ওয়াজুজু আন তাস্তামির আল উম ফি ইরদাইহি বাদ আল হাওলাইন ইলা নিসফ আল হাওল আল সালিস আও আকসার। তিনি বলছেন যে মায়ের জন্য জায়েজ আছে 2 বছরের পরে অথবা 3য় বছর পর্যন্ত, হ্যাঁ, অথবা যদি বেশি প্রয়োজন হয় তাহলে সেই পর্যন্ত সে দুগ্ধ পান করানো তার জন্য জায়েজ রয়েছে। তবে উত্তম এবং শ্রেষ্ঠ এবং যেটা কোরআনের বাণী দিয়ে স্পষ্ট ভাবে প্রমাণিত সেটা হলো 2 বছরের মধ্যেই এটা ছোটানো দরকার। তবে যদি এটা পান করে এটা হারাম হবে না, হ্যাঁ এটা হারাম হবে না, তবে কোশিস করতে হবে, চেষ্টা করতে হবে যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। কিন্তু যদি বাচ্চার খুব ক্ষতি হয়ে যায় এরকম, তাহলে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তা আপনি 3 বছরের পরেও 3 বছর এত দূরে নিয়ে না যাওয়াই উচিত, এবং কোনো কারণবশত যদি হয়ে যায় ইনশাল্লাহ হারাম হবে না, এটাকে হারাম বলা যাবে না, তবে এটা 2 বছরের মধ্যেই সমাপ্ত করা উচিত। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।